হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নলেজ টেকটেনমেন্ট চ্যানেলে। বেসিক্যালি এই চ্যানেলটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট চ্যানেল উইথ এন্টারটেনমেন্ট। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু গেট এ গুড জব উইদিন ভেরি শর্ট টাইম। দিস ভিডিও ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রেশ গ্র্যাজুয়েটস, অর্থাৎ যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা মাত্র পাশ করে বের হয়েছেন এবং সবাই স্ট্রাগল করছেন কোন জব করবো, কীভাবে করবো, কার সঙ্গে কথা বলবো, কেমন প্রিপারেশন হওয়া উচিত, কেমন স্যালারি চাওয়া উচিত, গভর্নমেন্টে যাব না প্রাইভেট সেক্টরে যাব, প্রত্যেকটার সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই ট্রেনিংটা বেশ কয়েকটা পর্বে বিভক্ত। ম্যাক্সিমাম উপকার পাওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই সবগুলো এপিসোডগুলো দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনারা একটা ভালো জব পাবেন। আমার এই ভিডিওটা দেখে এবং সেই অনুযায়ী কাজগুলো সম্পাদন করে ফাইন। প্রথমে আসা যাক ক্যারিয়ার সিলেকশন। আমরা পড়াশোনা শেষ করার পর অনেকেই বুঝতে পারি না আসলে কোন ফিল্ডে আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে হবে। যদিও আপনি এটার জন্য অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা বিবেচনা করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার, এদের সঙ্গে আপনি পরামর্শ করেন, যারা কিনা ভালো জায়গায় জব করছেন বা করতেন, তাদের সঙ্গে কথা বলেন। আশা করি ওনারা আপনাকে একটা বেটার সাজেশন দিতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দিস, আপনি অনলাইন মিডিয়াতে যেতে পারেন, গুগলে যেতে পারেন, ইউটিউবে যেতে পারেন। ওখানে অনেক ধরনের আর্টিকেল থাকে, ভিডিও থাকে আপনাকে গাইড করার জন্য কোন ফিল্ড আপনার জন্য সবচেয়ে উপযোগী। এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে এই সম্পর্কিত বেশ কয়েকটা ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করব, সেগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন অবশ্যই। তো ক্যারিয়ার সিলেকশনের জন্য প্রথমত আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড বিষয়গুলোতে আপনার ক্যারিয়ার সিলেকশন করবেন। কেউ যদি ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ে থাকেন তাহলে তার জন্য ফাইন্যান্স অ্যাকাউন্টিং রিলেটেড জবগুলো আপনি সার্চ করবেন। কেউ যদি মার্কেটিং সেলসে মার্কেটিংয়ে পড়াশোনা করে থাকেন তার জন্য মার্কেটিং সেলস রিলেটেড জবগুলো আপনি সার্চ করবেন। এছাড়া আপনার ধরেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি বিসিএস প্রিপারেশন নিতে পারেন। ব্যাংকে চাকরি করার জন্য আপনার ধরেন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে আপনি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে আপনার ক্যারিয়ার সিলেকশন করতে পারেন। এছাড়া হয়েছে আপনার নাম্বার থ্রিতে আছে ইন্টারেস্ট। প্রথমত দেখতে হবে আপনার আসলে কোন ফিল্ডে জব করার জন্য আপনি খুব বেশি ইন্টারেস্টেড। আপনি যদি গভর্নমেন্ট জবের জন্য ইন্টারেস্টেড হন, সব কিছু বাদ দিয়ে আমি বলবো 100% ডিটারমাইন্ড হন আপনি গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নেন, বিসিএসের জন্য প্রিপারেশন নেন। এছাড়া যদি আপনি মনে করেন ডিফেন্সে জব করবেন, ডিফেন্সে আপনি খুব বেশি ইন্টারেস্টেড, তাহলে ডিফেন্স রিলেটেড জব আপনি সার্চ করবেন এবং সেই সম্পর্কিত আপনি সমস্ত তথ্য গ্যাদার করে সেই অনুযায়ী প্রিপেয়ার্ড হবেন। এরপরে আসা যায় স্কিল। আমাদের স্টুডেন্ট অবস্থায় আমরা অনেক কিছু 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 ক্ষেত্রে আমরা স্কিল গ্যাদার করে থাকি। যেমন ধরেন কেউ যদি ভিডিও এডিটিং করি আমরা, কেউ যদি আমরা অভিনয় করে থাকি, তাহলে সেই রিলেটেড যেমন ধরেন অ্যাড ফার্ম যেগুলো আছে সেগুলোতে আপনি কাজ করতে পারেন। কেউ যদি সেলসে কাজ করে থাকে টুকটাক, তাহলে আমরা সেলস রিলেটেড জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। কেউ যদি আইটিতে কাজ করে থাকেন তাহলে আইটি রিলেটেড জবের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকতে পারি, যেগুলো কিনা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজেস দিবে আর কি। তো এইভাবে আমরা ক্যারিয়ার সিলেকশন করতে পারি। এছাড়াও ধরেন আমরা কেন কাজ করি, নিজেকে কোশ্চেন করে কেন আমরা কাজ করি, কতগুলো বিষয়ের জন্য আমরা কাজ করতে হয়। একটা হচ্ছে মানি, একটা হচ্ছে অনার, একটা হচ্ছে ফান, আরেকটা হচ্ছে সোশ্যাল রিকগনিশন। পরিবার সমাজ আপনাকে কীভাবে দেখবে, কীভাবে মূল্যায়ন করবে, সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্যারিয়ারের উপর। সো ক্যারিয়ার সিলেকশন পদ্ধতিটা ওভাবেই হতে হবে আর কি, খুব ইন্টারেস্টিং লুক্রেটিভ হতে হবে। এরপরে আছে হচ্ছে লাইফ প্ল্যান। অনেকে থাকে যে আমি এত বছর পর চাকরি করব, এরপরে আমি বিদেশ ভ্রমণে যাব, বাচ্চা কাচ্চার কাছে যাব, একটা পুরো একটা লাইফ প্ল্যান থাকে, সেই অনুযায়ী আপনারা ক্যারিয়ার সিলেকশন করতে পারেন। নেক্সট আসা যাক প্রিপারেশন ফর জব। একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট লাইফ থাকি তখন আমাদের এক ধরনের আমরা লাইফ লিড করতে অভ্যস্ত হই। এরপরে হচ্ছে প্রফেশনাল লাইফ ইজ বিট ডিফারেন্ট ফ্রম স্টুডেন্ট লাইফ। আমি বলবো কমপ্লিটলি ডিফারেন্ট। আমার 15 বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি অনেক
লোকাল মাল্টিন্যাশনাল এবং লোকাল কোম্পানিতে কাজ করেছি। আশা করি পরবর্তী ভিডিওতে আমার পরিচয়টা আপনাদেরকে ডিটেল পরিচয় আপনি আপনাদেরকে দিব। প্রথমে আসা যাক মেন্টাল সেট আপ, মাইন্ড সেট আপ। আপনাকে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে, ওকে ফাইন আমি স্টুডেন্ট লাইফ পার করেছি, এখন আমাকে একটা জব করতে হবে। আপনাকে টাইমলি ঘুম থেকে উঠতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, ছোটোদেরকে মানুষ করতে হবে, নিজের সোশ্যাল রিকগনিশন আছে সে বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। সো সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি প্রথমে আপনার মাইন্ড সেট আপ করবেন যে আমি এখন জবের জন্য প্রস্তুত। এরপরে আছে হচ্ছে জব করতে গেলে কী লাগবে। প্রথমে একটা সুন্দর ছবি তুলতে হবে, ছবি তুলবেন হচ্ছে যেটা কিনা আপনার প্রফেশনাল লুক দেয়। আপনি একটা প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে গিয়ে সুন্দর ড্রেস আপ করে, স্যুট টাই পরে সুন্দর একটা প্রফেশনাল ছবি তুলবেন। পাসপোর্ট সাইজের ছবি সাধারণত সব কোম্পানিগুলোতেই চায়, এটা সফট কপি রাখবেন, প্রিন্ট কপি রাখবেন। অবশ্যই চুল ছোটো হতে হবে, আপনাকে প্রফেশনাল লুক হতে হবে, যাতে করে আপনার প্রথমেই ছবি দেখে আপনাকে যারা জব দিবেন আপনাকে তাকে আপনাকে নির্বাচন করতে হবে না, ওনাকে এই ভদ্রলোকটাকে আমরা ইন্টারভিউর জন্য কল করতে পারি। এরপরে আছে হচ্ছে সিভি, একটা বায়োডাটা বা কারিকুলার ভিটা আপনাকে একটা রেডি করতে হবে। সেখানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ডিটেল থাকবে, আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকেন সেগুলোর ডিটেল ওখানে দিবেন। এছাড়া যদি কোনো অ্যাডিশনাল স্কিল থেকে থাকে, কম্পিউটার স্কিল, কম্পিউটারের উপর ইনডেপথ নলেজ, আইটির উপর নলেজ যদি থেকে থাকে, কোনো ভলেন্টারি জব করে থাকেন, সেগুলো আপনি সিভিতে মেনশন করবেন। এরপর আসা যাক আপনি যে কোম্পানিগুলোতে আপনি সার্চ করবেন সেই কোম্পানিগুলোর একটা লিস্ট ডাউন করতে হবে এবং প্রায়োরিটাইজ করতে হবে। আমি প্রথমে এই কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমি অ্যাপ্লাই করবো, অথবা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবো, অথবা ডিফেন্সের জন্য অ্যাপ্লাই করবো, সেই সমস্ত একটা লিস্ট ডাউন করবেন এবং প্রায়োরিটাইজ করবেন। এরপরে আসা যাক ফাইন্ড আউট আ নন পার্সন হু ইজ ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি অর অর্গানাইজেশন। আপনি এমন একজন লোককে বের করার চেষ্টা করেন যে কিনা ওই সমস্ত কোম্পানিগুলোতে কাজ করে, তাহলে আপনার জন্য একটু ইজি হবে ওই কোম্পানি সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, ওই কোম্পানির বেনিফিটস কী, স্যালারি রেঞ্জ কী, ধরন কেমন, নেচার কেমন, এখানে ফুল টাইম লাইফ টাইম ক্যারিয়ার গড়া সম্ভব কি না, ইন ডিটেল আপনি একটা ধারণা পেতে পারেন, যদি কি না আপনার পরিচিত একজন লোক থাকে। আর পরিচিত লোক থাকতেই হবে এমন কোনো কথা নেই, না থাকলেও চলবে, থাকলে একটু ভালো। সো এই পর্যন্ত ছিল আমাদের প্রথম পর্ব, আশা করি দ্বিতীয় পর্বটা দেখবেন। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কীভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই শুরু করবেন, কোথা থেকে আপনারা ইনফরমেশন পাবেন, কোথায় কোন জব আছে ইন ডিটেল, এবং কীভাবে আপনি অ্যাপ্লাই শুরু করবেন, এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব, আশা করি দেখবেন। এবং এইটুকু যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমরা টাইম টু টাইম অনেক গুরুত্বপূর্ণ ক্যারিয়ার রিলেটেড, এন্টারটেনমেন্ট রিলেটেড, টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আশা করি সবগুলো দেখবেন এবং বন্ধুবান্ধবকে দেখার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।